আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। স্মার্ট অন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। যে সকল ভাইগণ ইনসাফ সেভেনের আপডেট নিউজ পেতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তো আজকে আমরা ইনসাফ সেভেনের কিছু প্রবলেম সলভ বিষয়ক একটা ভিডিও বা একটা অডিও রেকর্ড বা একটা লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই অডিও রেকর্ডে বক্তব্য রাখছেন আমাদের প্রটেস্ট গ্রুপের সাইফুল ভাই। তিনি মূলত বর্তমান অ্যাপস ডেভেলপারের দায়িত্বে নিয়োজিত এবং তিনি অ্যাপসটি ডেভেলপারের সঙ্গে আছেন। তো অ্যাপসটি ডেভেলপ হচ্ছে বা কতদূর হয়েছে বা আপনার আইডি আমার আইডি লগ ইন হচ্ছে না কেন বা কখন আইডি লগ ইন হবে বা আইডি লগ ইন হলে উইথড্র দিবে কবে, সব কিছু মালিক সহ ডেভেলপার সহ সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন এই লাইভ অনুষ্ঠানে। তো দয়া করে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আংশিক ভিডিও দেখে কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকেও বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো। পরবর্তীতে যখন সময় হবে তখন আপনি পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন আমরা আসলে লাইভ অনুষ্ঠানের ভিডিওটি দেখে আসি কি বলা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কেউ দেখতে পাবেন না, হ্যাঁ এটা আগে বলে দিয়েছি। সো এই বিষয়টা নিয়ে কেউ প্রশ্ন করবেন না। যারা লগ ইন করতে পারছেন না, সব কিছুর সমাধান দেব, সমস্যা নেই। কাহিনী কি সব কিছু বলবো। আচ্ছা, আইডিতে যারা লগ ইন করতে পারেন নাই তাদের বিষয়টাকে ক্লিয়ার করে দেই। আপাতত লগ ইন করতে যারা পারছেন না তারা দুই শ্রেণীতে বিভক্ত হয়েছেন। একটা হচ্ছে, ভাই আমার নো অথোরাইজড বা নট ফাউন্ড, এই জাতীয় কোনো প্রবলেম লেখা দেখায়, ঠিক আছে। আর একটা হচ্ছে কি, আমার লগ ইন হয়েছিল কিন্তু হঠাৎ করে আবার দেখাচ্ছে এখন অ্যাপসে লগ ইন বন্ধ করা হয়েছে, এই ধরনের একটা ইংলিশ লেখা আসতেছে। তো এই দুই শ্রেণীরই আসতেছে আর কি, অপশন আসতেছে। তাহলে কোনটা কি? হ্যাঁ, এখন এখানে প্রশ্ন হচ্ছে কোনটা কি এটা, তাই না? তাহলে এক নম্বর কথা হচ্ছে, যাদের একবারও এখন পর্যন্ত লগ ইন হয়নি, যাদের একবারও এখন পর্যন্ত লগ ইন হয়নি তাদের হয়তো প্রবলেম, অ্যাকাউন্টের প্রবলেম বা ডাটা মিসিং রয়েছে। সো সেই আইডিগুলো পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত ওভাবেই থাকতে হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে, যে দ্বিতীয় নম্বর যেটা অপশন সেটা হচ্ছে, আইডিতে লগ ইন হয়েছিল কিন্তু আজকে আবার লগ ইন হচ্ছে না কেন? হ্যাঁ, আজকে লগ ইন হচ্ছে না কারণ লগ ইন অপশনটা বন্ধ করা রয়েছে, এখনও অ্যাপসে কাজ করা হচ্ছে, কাজ চলতেছে, এই জগন্নাথ, ঠিক আছে। সো যাদের একবার হলেও লগ ইন হয়েছে তারা টেনশনমুক্ত থাকেন, তবে যারা এখন পর্যন্ত একবারও লগ ইন করতে পারেননি তাদের বিষয়টা একটু ভিন্ন। তাদের ডাটা মিসিং থাকতে পারে বা ডাটা প্রবলেম থাকতে পারে, এই জন্য তাদের ইউজার নেমগুলো নিয়ে পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে কাজ পাবো কবে থেকে, এক্স্যাক্ট টাইমটা বলবেন। আচ্ছা, করতেছে ভাইকে বলবো ব্যাড কমেন্ট করার আগে নিজের অবস্থানটা ভাববেন। হ্যাঁ, আমি আর করি আর যাই করি সেটা জনগণ জানে, ঠিক আছে। ডেট হয়তো মিস্টেক হচ্ছে কিন্তু কী কী করছি না করছি এটা জনগণ জানে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে কী ছিঁড়ছেন এটা আপনার কাছে আমার প্রশ্ন। রায়হান ভাই নামক ভাই কমেন্ট করতেছেন আমার সাথে খারাপ বিহেভ করে। সো বলবো, ভাই আপনি আপনার জায়গা থেকে কী ছিঁড়ছেন এতদিনে? আচ্ছা, আমি না হয়তোবা আমি মনে করেন আমি ভুলভাল করতেছি, সো আপনি কি আমার এই ভুলভালটাকে ঠেকাইছেন বা এর কোনো ভালো ফয়সালা দিছেন? দেননি, না দিয়ে এখানে এসে ব্যাড কমেন্ট করতেছেন। আপনাদের মতো লোকেরা এই ধরনের কমেন্ট করাতেই পটু এই জায়গাতে এসে। হ্যাঁ, তাছাড়া বাস্তবিকভাবে তারা কোনো কাজ করতে পারে না, এটা আমি যতটুকু জানি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ভাই আপনাকে দেখা যায় না। ভাই আমাকে আজকে দেখা যাবে না, এটা আমি আগেই বলেছি, কারণ আমি সেখানে লাইট নেই। আচ্ছা, একজন বলছেন ভাই আপনি কী ছাড়ছেন, এই যে এইচবি সুমন। হ্যাঁ, কী ছিঁড়ছি ভাই ওটা জনগণ জানে, ঠিক আছে।
কি ছিড়ছে না ছিড়ছে সেটা জনগণ জানে। এখন পর্যন্ত লোকমান হোসেন বা হাসান মাহমুদ বাড়িতে যেতে পারে নাই বা যেটাই হোক, তাদের যে চাপের মুখে ফেলানো হয়েছে এটাই অনেক ছিড়ছি। ঠিক আছে, আচ্ছা ভাই তাকে ব্লক দেন, দরকার নেই ভাই তাকে। হ্যাঁ লোকমান অ্যাড্রেস দিন, দেখেন কি বলছি। এখন পর্যন্ত লোকমানের অ্যাড্রেস বের করতে পারেন নাই আর আপনি কী ছিড়বেন আমার জানা হয়েছে। ঠিক আছে ভাই, আপনি এখন পর্যন্ত লোকমানের অ্যাড্রেস বের করতে পারেন নাই, আপনাকে আর কী বলবো। আচ্ছা জাহিদ ভাই বলছেন ওনার মাথায় সমস্যা, হ্যাঁ ভাই ওনার মাথায় সমস্যা তাই এরকম। আচ্ছা পাগলদের কথা বাদ দেন, হ্যাঁ ভাই জি এম সুজন ভাই বাবা মা এটাই শিখাইছে বুঝি। হ্যাঁ আচ্ছা বাদ দেন, এখন যাই হোক এই যে কাজ কবে থেকে পাবো একটাই প্রশ্ন সবার, কাজ কবে থেকে পাবো তাই না? আচ্ছা কাজ কবে থেকে পাবো এটা এক্স্যাক্টলি টাইম আমি আপনাদেরকে এখন বলতেছি না, তবে খুব শীঘ্রই পাবেন। কারণ ডেভেলপার, আচ্ছা একটা বিষয়, আমি ডেভেলপারকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাডমিন বানিয়ে দিছি। হ্যাঁ উনি নিজের মুখে যা বলেন ওইটা একটু শুনিয়েন, ঠিক আছে? উনি নিজের মুখেই আপনাদেরকে ভয়েস দেবেন ইনশাল্লাহ, আপনারা সেগুলো দেখে নেবেন শুনবেন, ঠিক আছে? আর একজন ওই যে হাসান ইমাম ভাই, আপনি মনে হয় আমাকে কল দিয়েছিলেন, ছ আরও অনেকে আমাকে কল দিয়েছিলেন। আজকে আমি মাগরিবের পর থেকে এসার সময় এসে দেখলাম যে মোটামুটি 40টা মিসড কল হয়ে আছে, তো অনেকেই কল মিসড কল দিয়েছিলেন। আপনাদেরকে একটা কথা আমি জানাই দেই, আমি কোন কোন টাইমগুলোতে ফ্রি থাকবো এবং আপনাদেরকে রেসপন্স করতে পারবো, এই টাইমগুলোতে আপনারা একটু কষ্ট করে নক করবেন যদি কোনো প্রয়োজন থাকে। এখন কথা হলো ডেভেলপারকে আমি গ্রুপগুলোতে অ্যাডমিন দিয়েছি, তিনি প্রবলেম হোক যেটাই হোক অ্যাপস তার কাজ কতটুকু কেমনি কি তিনি নিজেই ভয়েস দেবেন, আপনারা তার কন্ঠে নিজেই শুনবেন যে ভাই অ্যাপসে লগ ইন হচ্ছে না। ভাই রিবাত এর উত্তরটা আমি আগে দিয়ে দিয়েছি, হ্যাঁ যে লগ ইন অপশান অফ করা আছে, এখন পারবেন না। আর একটা বিষয় হচ্ছে অ্যাপসের ডিজাইনটা নিয়ে প্রবলেম রয়েছে এবং অ্যাপসের বাদবাকি ফাংশন যে ওটা সেগুলো মোটামুটি কমপ্লিট, নর্মালি কাজ করার মতো অ্যাপস তৈরি, তবে ওই অ্যাপসের ডিজাইন সিস্টেম কিছুটা প্রবলেম হওয়াতে ডেভেলপারকে আবার নতুনভাবে কাজ গুছিয়ে দেওয়া হয়েছে, তিনি করতেছেন। এক্ষেত্রে 8 দিন 10 দিন 15 দিন এই ধরনের কোনো সময় লাগবে না, অল্প 2-1 দিন সময় লাগবে ইনশাল্লাহ, আপনারা সবাই জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আরে রিপাত ভাই অ্যাপ তো লগ ইন হচ্ছে না, ভাই কতবার বলবো ভাই কথাটা যে আজ লগ ইন অপশান অফ করা হয়েছে, রাতেই আবার খুলে দেওয়া হবে হয়তো ইনশাল্লাহ। জাহিদ হাসান ভাই আপডেট থাকলে বলেন, কাউসার আলী ভাইয়া গ্রুপে অ্যাড করবেন প্লিজ। ভাইয়েরা আমার নাম্বার আপনাদেরকে দিচ্ছি, আপনারা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, আচ্ছা আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া কাজের টাকা কি কমায় দিছে নাকি? আচ্ছা কাজের টাকা, অ্যাকাউন্ট, প্যাকেজ ব্যালেন্স, পার্সেস ব্যালেন্স এগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি। এগুলো যখন আপনার আইডি এখন ফাইনালি পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, অ্যাপসের ভেতরে কাজ শুরু হবে, তখন আপনার ওগুলো রিয়ালিটিটা শো করবে, আর এখন যেগুলো দেখতেছেন এগুলো সব এমনি, ঠিক আছে? ইনশাল্লাহ কালকে অথবা পরশুতে ফাইনালি অ্যাপস এবং সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ, ঠিক আছে? যখন আর কি পাই হাতে, পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে নিয়ে হাজির হব, আপনারা সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, গুজব এবং অন্যদের হুঙ্কারে কান দেবেন না। তো ভাই ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্ত আজকে ঘুমাচ্ছি, চেষ্টা করবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।